দেশের পাঁচ সিটিতে নির্বাচনী উত্তাপ বইলেও আলোচনায় জাতীয় নির্বাচন। সরকারি দল আওয়ামী লীগ ভাবছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন প্রধান বিরোধী দল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবি বিএনপির। তবে আওয়ামী লীগ বলছে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না দলটি। বিএনপির সরকার পতন আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আন্দোলন ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে, অভিযোগ আওয়ামী লীগের। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় এমন মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। দলের প্রতীক লুকিয়ে বিএনপি এখন স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাদের রাজনৈতিক আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, এমন অবস্থা তারা আজকে বৈঠক সিটিং মিটিং করছে, গোপন বৈঠক করছে, এখন নাকি রূপরেখা তৈরি রূপরেখা আন্দোলনের ন রূপরেখা ষড়যন্ত্রের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্মরণে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি আবারও অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে কখনোই অনির্বাচিত সরকার নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি জনগণের উপর ভরসা না করে বিদেশিদের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। তারা মনে করে অনির্বাচিত সরকার আসলেই তাদের যে কোনো ছলে বলে কৌশলে তারা আবার ক্ষমতায় আসতে পারবে, এই নির্বাচনে আবার তারা ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন তারা দেখছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মাটিতে অনির্বাচিত সরকার আসার আর কোনো সুযোগ নাই। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব, আমরা প্রতিরোধ দুর্গ গড়ে তুলব। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বানচালে নতুন করে ষড়যন্ত্রের পথে হাঁটছে, অভিযোগ আওয়ামী লীগের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।